गुड मॉर्निंग। क्या आपने? हमार नाम तारिक इकबाल। तारिक इकबाल के? तारिक इकबाल? तारिक ना, तारिक इकबाल। तारिक, আপনি আমাকে সুমন নামে ডাকতে পারেন। ডাক নাম সুমন। তারিক ইকবাল সুমন কে? কে তারিক ইকবাল সুমন কে? নাইস টু মিট ইউ বলবেন না। পরিচয়ের পর মানুষ খুশি হয়ে একে অপরকে নাইস টু মিট ইউ বলে। আপনি কি আমার সাথে পরিচিত হয়ে খুশি হননি? খুশি? এই আমার কি খুশি হওয়া উচিত? কাল অফিস থেকে বাসায় ফেরার পথে ট্যাক্সিতে উঠলাম, তারপর দেখি আমি এখানে। এই এই আমি এখানে কেন? আমি এখানে কেন? ভেরি সিম্পল, আপনাকে এখানে তুলে আনা হয়েছে। কেন? আমি কি কিডন্যাপ হয়ে গেছি? প্লিজ ভাই, আমাকে ছেড়ে দেন ভাই। আমি আমার ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ভাই। আমার ফ্যামিলির কাছে কোনো টাকাই নাই, আপনারা টাকা দেবে কোত্থেকে? বিশ্বাস করেন ভাই, মিথ্যা কথা বলবো না, কিছু টাকা ছিল, আমার বাবার চিকিৎসায় সে টাকা খরচ হয়ে গেছে ভাই। প্লিজ প্লিজ ভাই, আমাকে ছাড়েন ভাই। বিশ্বাস করেন ভাই, আমার স্ত্রী প্রেগন্যান্ট ভাই। বিশ্বাস করেন 17 তারিখ ডেলিভারি ডেট ভাই। ভাই আমি সন্তানের মুখ দেখতে চাই। প্লিজ ভাই, প্লিজ আমাকে ছেড়ে দেন ভাই। প্লিজ প্লিজ আমাকে ছাড়েন ভাই, আমাকে ছেড়ে দেন ভাই। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি সত্য বলছেন। থ্যাঙ্কস, থ্যাঙ্কস ভাই, ওকে বিশ্বাস করার জন্য থ্যাঙ্কস। কিন্তু আপনি একটিও সত্য কথা বলেননি। আপনার স্ত্রী প্রেগনেন্ট ছিল, গত সোমবার তার মিসক্যারেজ হয়ে গেছে। আপনি বলছেন আপনার কাছে টাকা নেই, কিন্তু আমার জানা মতে ব্যাংকে আপনার প্রায় 25 লক্ষ টাকা রয়েছে। আপনি কি সেই 25 লক্ষ টাকার জন্য আমাকে কিডন্যাপ করেছেন? আমাকে ভালো করে দেখেন মিস্টার হাসান, আমি লিউকেমিয়ার পেশেন্ট, আমার বোন ক্যান্সার হয়েছে, আমি যে কোনো সময় এই পৃথিবী থেকে বিলীন হয়ে যেতে পারি, এমনকি আপনার সাথে কথা বলতে বলতেও হয়তো আমি মরে যেতে পারি। আমি আপনার টাকা দিয়ে কি করব? আপনাকে টাকার জন্য এখানে আনিনি। তাহলে আমাকে কেন নিয়ে আসছেন ভাই? প্লিজ প্লিজ চিৎকার করবেন না। আপনাকে আমার এখনই মেরে ফেলার ইচ্ছা নেই। আপনার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগছে, কথা বলতে বলতে যখন বিরক্ত হয়ে যাব তখন আপনাকে মেরে ফেলব। আপনাকে এখানে না আনলে আজ আপনি কি করতেন? প্রতিদিন যা করি তাই। আজ অবশ্য অফিসের কাজে ঢাকার বাইরে যাওয়ার কথা ছিল, বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যেত। প্রতিদিনের মতো কিছুক্ষণ টিভি দেখতাম, স্ত্রীর সাথে গল্প করতাম,
গল্প করতে করতে ঘুমিয়ে যেতাম। সকালে ঘুম ভাঙত স্ত্রীর ডাকে, আবার অফিস। এই তো জীবন, নো চেঞ্জ। কিন্তু আজকে তো আপনি অফিস থেকে ছুটি নিয়েছেন, আজকে তো আপনার স্ত্রীকে নিয়ে একটা ফ্ল্যাট বুকিং দিতে যাওয়ার কথা। আপনার কি মনে হয় না আমাকে একটা থ্যাংকস দেওয়া উচিত? থ্যাংকস? বাট ওয়াই শুড আই থ্যাংক ইউ? বিকজ আই মেড এ চেঞ্জ ইন ইয়োর লাইফ। সরি, আই ডিডন্ট গেট ইউ। আপনি বললেন না আপনার জীবনে কোনো চেঞ্জ নেই, শুধু অফিস আর বাসা। তো আমি আজ আপনাকে এখানে এনে আপনার জীবনে একটা পরিবর্তন আনলাম, আমাকে কি আপনার একটা থ্যাংকস দেওয়া উচিত না? আপনি কি সত্যি আমাকে মেরে ফেলবেন? আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে এখনই আমি আপনাকে মেরে ফেলছি। বলুন, কোথায় গুলি করব, বুকে না মাথায়? আপনি আমাকে কেন খুন করবেন? আপনার সাথে কথা বলতে আমার আর ভালো লাগছে। বলেন, আপনার শেষ ইচ্ছা কি? আমি আপনাকে আর বিরক্ত করব না, প্লিজ 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 ফরগিভ মি। শেষ ইচ্ছা কি? আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বলতে চাই। নিজেকে খুব চালাক মনে করেন না, আপনার স্ত্রীকে আপনি আমার কথা বলবেন, আপনার স্ত্রী সেটা পুলিশকে বলবে, তাই তো? না না, বিশ্বাস করেন না, আমি 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 আমার স্ত্রীকে সব কিছু বলবো না, আমি শুধু তার সঙ্গে কথা বলতে চাই, আমি কিচ্ছু বলবো না, প্লিজ। অবশ্যই বলবেন। আপনি আমার স্ত্রীর নাম্বার জানলেন কি করে? রিং হচ্ছে, কথা বলেন। আমি অফিসের কাজে যাইনি কোথাও, আমাকে আমাকে কিডন্যাপ করা হয়েছে। What? Philip, please. কোথায় নিয়ে গেছে তোমাকে? আমি এখন একটা গ্রামে আছি, কিন্তু কোন গ্রামে আছি সেটা আমি জানি না। দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার চিন্তামন গ্রাম। দাঁড়াও, আমি এক্ষুনি পুলিশকে খবর দিচ্ছি। না না, শোনো শোনো, হ্যালো 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 আরপি, হ্যালো। ভাই, কলটা কেটে গেল কেন ভাই? মোবাইলে শুধু এক মিনিট কথা বলার টাকা ছিল। প্লিজ প্লিজ ভাই, প্লিজ আমাকে মেরে ফেলবেন না, প্লিজ প্লিজ ভাই প্লিজ। আর একবার কেন আপনাকে খুন করবো এই কারণ জানতে চাইলে সেটা শোনার জন্য আপনি আর বেঁচে থাকবেন না। আই এম সরি, আই এম রিয়েলি সরি ভাই। আই এম অলসো সরি। আপনি এখন গাজীপুরে। আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? না না,
না প্লিজ, আমি আমাকে খুন করার কারণ জিজ্ঞেস করছি না, প্লিজ না। মানে এমনি জানতে চাচ্ছি আপনি আমাকে এখানে যে নিয়ে এলেন কিভাবে? কিছু লোককে কন্ট্রাক্ট দিয়েছিলাম, ওরাই সব কাজ করে। ও, কিন্তু আপনি তো একজন অসুস্থ মানুষ, ওদের সঙ্গে আপনার পরিচয় কিভাবে হলো? ওরা আমার সাথে কলেজে পড়ত, প্রথমে রাজি হয়নি, পরে টাকার কথা বলাতে ওরা রাজি হয়ে আপনাকে এখানে রেখে গেছে। ও, কত টাকা? 2 লাখ। অযথা 2 লাখ টাকা দিয়ে ওদের আমাকে এখানে নিয়ে আসলেন কেন? 2 লাখ টাকা দিলে তো ওরা আমাকে ঢাকায় খুন করতে পারতো। তা পারতো, কিন্তু তাহলে তো আমি আপনার সাথে কথা বলার সুযোগ পেতাম না। এই যে আপনার সাথে এখানে বসে নির্বিঘ্নে কথা বলছি, কত ভালো লাগছে। আপনি আমার জায়গায় থাকলে কি করতেন? হ্যাঁ, বুঝলাম না। আপনি যদি আমার মতো পিস্তল নিয়ে বসে থাকতেন আর আমার যদি হাত পা বাঁধা থাকতো, আপনি কি করতেন?